কি বলবো পায়েল দি মানে পায়েল দিয়ে সাজে গুজুটা কেমন হচ্ছে বলবো রক্ত খাওয়া মাসি লাগছে আর আমাদের রণজিৎ চলে যাচ্ছে একদম সামনে আর সোনুদা দিন দিন বিউটিফুল আমি হ্যান্ডসাম না আমি তো কি বলে আমাদের দিন দিন বিউটিফুল না ও ছেলেদের বলে হ্যান্ডসাম আমাদের হ্যান্ডসাম বলছে যাক এই যে পাঁচটা পেলাম এই যে পাঁচ আমি শুনছি পাঁচটা পাইলাম মানে ব্যাপারটা গায়ে গায়ে তো চলো বেশি বড় হয়ে আছে ভিডিওটা চলো 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 দেখাচ্ছি আরো অনেক কিছু আছে হ্যাঁ আমাদের আবার আর্জেন্ট কাজও আছে এখন আমাদের গন্তব্যস্থলে এসে গেছি আর এখানে এখন প্রচন্ড ফাঁকা তারপর দেখি ভিড় কেমন হবে কি না তোমাদেরকে দেখাবো তো চলো বাইরে লাইন দিতে এখন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি মানে লাইনে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি ওনার লাইন রয়েছে অলরেডি আর এখানে লাইনে দাঁড়াতে দাঁড়াতে কষ্ট গেছে ভিতরে আমরা কলেজের চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে প্রচন্ড লাইন আর ভিড় তো রয়েছে আর এখান থেকে পুরো কলেজের ওই ভিতর পর্যন্ত লাইন আর চেকিং হচ্ছে প্রচণ্ড অতক্ষণ লাইন দেওয়ার পর আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত গ্যাঞ্জাম রয়েছে আর এখানটায় অনেক ভিড় আর বসার যেহেতু জায়গা পেয়েছি তাই আর কোনো কথা না বলে জায়গায় বসে পড়ব যাই হোক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমরা মানে সবাই বেশিরভাগই ভিডিও বানাচ্ছে তো থাকো কি কি করি না কি তোমাদেরকে দেখাবো তো চলো গান এখন চালু হচ্ছে আস্তে আস্তে আজ হলো 15 তারিখ আর আজকের দিনটা প্রচণ্ড স্পেশাল আমার জন্য যাই হোক আগের দিন প্রচণ্ড ভিড় ছিল আমরা ছেলেরা মেয়েরা সব আলাদা হয়ে গেছিলাম আজকেও যাই দেখি কি হবে তো চলো গল্প করছে আবার চলে আসছি ঘুরে ঘুরে রাধে 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 হরে কৃষ্ণ এখন আমাদের যেতে যেতে সন্ধে হয়ে যাচ্ছে যেহেতু ফাংশনটা একটু দেরি করে হবে তাই আমরা খাবার খেতে খেতে হাতে নিয়ে এখন হাঁটছি তো চলো যাই হোক এখন আমাদের অন্ধকারে দেখো মুখটা বোঝা যাচ্ছে কিনা যাই না কিন্তু আমরা যে যাচ্ছি আমার মনে হচ্ছে ক্যামেরা ফোকাসে নিতে পারছে না তো চলো আমরা এখন রাস্তায় পৌঁছতে পারিনি আমাদের মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে করবে প্রচণ্ড ঝুট ঝামেলার পর এখন আমরা কলেজের ভিতরে প্রবেশ করে গেছি আর এখানে ছেলেমেয়েরা আগের দিনের মতনই পুরো আলাদা হয়ে গেছি তাই কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই আমি আর পায়েলি ছাড়া Am I right? Oh my God, you know,
এখন গান অফ রয়েছে আর আমাদের অবস্থাগুলো একটু দেখো তোমরা। এত দূর কেউ যদি এসে থাকো একটুখানি কমেন্ট করে দাও, আর কেমন মজা লাগছে তোমাদের সেটাও কমেন্ট করে বলো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, মানে দাঁড়িয়ে রইনি, হাঁটছি। আমি একটু আগিয়ে এসে গেছি, তাই একটু ভিডিও নিচ্ছি। আর এই যে মানে প্রচুর কষ্ট হয়ে গেছে আমাদের। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর ওখানে নাচানাচি করার সময় মনে হয়নি যে এতটা আসি। আর এমনিও ওখানে মাটি ভিজে গেছিলো, মানে কলেজের ওখানে যে মাঠ ছিল মানে মাটি ভিজে ভিজে গেছিলো। আর একটা কথা বলবো, ওখানে তো গান শুনে আসলাম, আর এখন এখানেও গান হবে, মিলন হবে। কত দিনে যাই হোক, নয়েজ তোমরা শুনতেই পাচ্ছ ফাংশন হচ্ছে বলে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই একটুখানি কমেন্টে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কিন্তু কমেন্টটা অবশ্যই করো। পরে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কেমন লাগলো, মানে ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটুখানি বলো। আমার তো গিয়ে এত মজা লেগেছে, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে হিমেশ স্যার আসবে, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমার খুব ভালোও লেগেছিলো। যাই হোক, এখন আমার প্লেন যাচ্ছে। যাই হোক, তো ধোয়া না উড়িয়ে ভিডিওটাকে শেয়ার করে দেয়। তো চলো, দেখাচ্ছি পরের ভিডিও পরে ব্লগে। তো চলো।